প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। একটি প্রশ্ন এসেছে, অনেক দিনদার সহি আকীদার ভাইয়েরা আছেন যারা বহু বিবাহ করতে আগ্রহী থাকেন, তাদের প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করতে চান এবং এ বিষয়টি প্রথম পর্যায়ে তার পরিবারকেও জানাতে চান না। জানানোর বিষয় বললে বলেন, পরিবার এবং প্রথম স্ত্রীর মতামত নেওয়া ইসলামে জরুরি নয়, সময় হলে সবাইকে জানাবে। এক্ষেত্রে কি এই মেয়েটির ওই লোকের সাথে বিবাহ করা ঠিক হবে, যেহেতু লোকটির প্রথম স্ত্রী ও পরিবারকে বর্তমান বিয়ের বিষয়ে জানাবে না? শেখ, এই বিষয়ে যদি কিছু বলতেন তাহলে উপকৃত হব। জাযাকাল্লাহ খাইরান। এই বিষয়টি সম্পর্কে আপনাকে ভালো করে বুঝতে হবে, বিষয়টি আজকাল ফিতনার যুগ, সুতরাং সতর্ক সাবধান ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। অনেক দিনদার সহি আকীদার ভাইয়েরা বহু বিবাহ করতে আগ্রহী। জি, আমি যা দিনই ভাইদেরকে দেখলাম, বরং কিছু আলেম সমাজকেও দেখলাম, বহু বিবাহ করতে খুবই আগ্রহী তারা, কিন্তু তার আগের স্ত্রী, প্রথম দ্বিতীয় স্ত্রীকে একেবারে অবহেলিত ছেড়ে দিয়েছে, অনুখোঁজ খবর নেয় না। প্রবাসে থাকে, দুই বছর করে যায় দুই মাসের জন্য, আর তারপরে 10 দিন 15 দিন সময় দেয় না প্রথম স্ত্রীকে, দ্বিতীয় স্ত্রীকে, তৃতীয় যেটা ছোট সেটাকে নিয়ে, যদি দুটো থাকে তো দ্বিতীয়টাকে নেমেতে থাকে, তিনটে থাকলে তৃতীয়কে নিয়ে বা যেটার সাথে বেশি খাতির সেটাকে নেমেতে থাকে। সুতরাং আজকাল অধিকাংশ মানুষ, সে আলেম সমাজের লোক হোক, প্রথম তাদের থেকে শুরু করি, কারণ তাদের ফিতনাটা বড় ফিতনা, আর আমাদের দিনী ভাইরা হোক, তো তাদের ঈমান তো অনেকের কচুর পাতার পানির মতো। আল্লাহ হেফাজত করুন। বহু দিনী ভাই বিয়ে করে তাদের যে দুর্ব্যবহার তাদের প্রথম স্ত্রীর সাথে, আল্লাহ হেফাজত করেন এসব থেকে। আর তারা যে অবৈধ সম্পর্কের মাধ্যমে বিয়ে করে থাকে, তারা বিয়ের আগে প্রেম আলাপ করে থাকে, প্রথম দিনের দাওয়াতের নামে ঢুকে আর দিনের খেদমতের নামে ঢুকে, আর তারপরে নারী ফিতনায় জড়িয়ে যায়। কিছু লোক পয়সার ফিতনায় জড়িয়ে আছে, কিছু লোক নারী ফিতনায় জড়িয়ে আছে। এই জন্য বলবো যে যদি আপনি আপনার নিরাপত্তা চান, যে আমার ভবিষ্যতে যেন কোনো ঝুঁকি না থাকে, তাহলে তাকে স্পষ্ট ভাষায় বলেন যে ঠিক আছে, অসুবিধা নেই, আমি দ্বিতীয় স্ত্রী হিসাবে সতীনের ওপর আসবো, কিন্তু আপনার অভিভাবক দিয়ে জানিয়ে দেন যে আপনার স্ত্রীকে জানাতে হবে, আপনার ছেলে মেয়েদেরকে বা পরিবারের সদস্যদের বাপ মাকে জানাতে হবে, তাদের জানিয়ে বিবাহ করতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি, এটা আরব দেশ নয়। আরব দেশে একটি মেয়ের 10 বার করে বিয়ে হইতে পারে তালাক হওয়ার পরে বা বিধবা হওয়ার পরে। আমাদের দেশে বিধবার তালাক প্রাপ্তার বিয়ে সাধারণত হয় না, যার ফলে সতর্ক সাবধান থাকবেন। কত যে বোনেরা আছেন যারা নির্যাতিত আজকাল এই সহি আকিদার কথিত এই ভাইদের কাছে, বহু আলেম সমাজ আছে, আল্লাহ হেফাজত করে এদের অনিষ্ট থেকে, তার বিয়ে করেছে কেউ একদিনের জন্য আর তারপর আর সামলাতে পারেনি, স্ত্রীর চাপ, কেউ 2-3 দিনের জন্য, কেউ 2-3 মাসের জন্য, হ্যাঁ কেউ 2-4 দিনের জন্য, এইভাবে বিয়ে করেছে আর তারপর আর সামলাতে পারেনি, আর তখন কি করবে, কি তালাক দিয়েছে। এই বোনগুলো জুলমের শিকার, তাদের পক্ষ থেকে জুলমের শিকার, এরা জালেম, এরা জালেম, আল্লাহ হেফাজত করে এদের স্বার্থিক অনিষ্ট থেকে। তো কথা হচ্ছে যে বিয়ে যদি করতে হয়, স্পষ্ট ভাষায় এভাবে বলবেন যে ঠিক আছে, সবকে জানিয়ে করো। আর যদি মনে করেন যে আমার জন্য ঝুঁকি থাক, অসুবিধা নেই, জানাবে না তার পরিবারকে, হ্যাঁ সেটা শর্ত নয়, ঠিক, স্ত্রীকে জানানো অনুমতি নাও কোনো শর্ত নয়, জানানো কোনো শর্ত নাই, তবে লুকিয়ে গোপনে বিয়ে চলবে না। রাসূলুল্লাহ বলছেন আলেনুন নিকাহ, বিবাহের এলান করো, ঘোষণা করো, সুতরাং জানাজানি হইতে হবে, কাউকে জানাবেন না, এটা চলবে না। কমপক্ষে 2 জন সাক্ষী থাকবে আর মেয়ের অভিভাবক থাকবে, আর তারপরে ওলিমার মাধ্যমে বেশ কিছু লোককে জানাতে হবে, যাতে করে একটা মেয়েকে নিয়ে যখন চলাফেরা করবে বিবাহ করার পরে, লোকেরা না বলে যে কোন বেগানা মেয়েকে নিয়ে রিক্সায় উঠেছে, হ্যাঁ এ চলাফেরা করছে, ওর ওপর অপবাদ আসতে পারে, এমনকি সে জুলমের শিকার হইতে পারে, মারও খেতে পারে, কারণ জনগণ বুঝতে চাইবে না যে বিয়ে করেছে, কোথায় বিয়ে করলো, কোনো প্রমাণ তো নেই। সুতরাং সাবধান, এইরকম গোপন বিয়ে থেকে সাবধান, গোপন বিয়ে থেকে
সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত দিনই ভাই বোনের, মুসলিম ভাই বোনের হেফাজত করেন আর সবার জন্য সার্বিক কল্যাণ করেন। বিয়ের ক্ষেত্রে এইরকম তাড়াহুড়া করবেন না। অধিকাংশ লোক বহু বিবাহ করতে চায় কিন্তু তাদের অধিকাংশই বরং প্রায় দেখা যাচ্ছে যে ইনসাফ করে না, ইনসাফ করে না, অবিচার করছে। সুতরাং এইসব থেকে বেঁচে থাকবেন। এইসব ফেতনা, এই ফেতনার যুগে অনেক মেয়েদের বিবাহ হচ্ছে না, তাড়াহুড়া লাগিয়ে দিচ্ছেন হয়তো, বা ভালো একজন পেয়েছেন আপনি, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার কোনো ব্যক্তিকে পেয়েছেন যার দ্বারা ইসলামের খুব কাজ হচ্ছে, আবেগী হয়ে পড়েছেন। খবর দ্বারা আবেগী হবেন না, আল্লাহ হেফাজত করেন। রব্বুল আলামিন যেন প্রত্যেক ভাই বোনের হেফাজত করেন, গোনাহ থেকে হেফাজত করেন, এবং আগামীতে এমন কোনো খারাপ অপ্রীতিকর পরিস্থিতি থেকে আল্লাহ রব্বুল আলামিন যেন হেফাজত করেন। ওয়াজাকুমুল্লাহ খাইর।